মাই এডুকেশন। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা। এটি নেওয়া হয়েছে চৌরচত্বারিংশি কথা, কবি গোবিন্দকৃষ্ণ মদক মহাশয়। এই বিষয়টি আলোচনার পূর্বে আমি একটু বলে নিই যে আমরা এই আলোচনাটা আজ করব এইভাবেই যে কবি পরিচিতি, উৎস, বিষয় পরিচিতি এবং শিক্ষণীয় বিষয়। তাহলে আমি আগে কবি পরিচিতিতে চলে আসি। কবি পরিচিতিতে বলা হচ্ছে যে শ্রী গোবিন্দকৃষ্ণ মদক মহাশয় বিংশ শতকের একজন শ্রেষ্ঠ সংস্কৃত পণ্ডিত ছিলেন। তিনি মহারাষ্ট্রের পুনায় নিউ ইংলিশ স্কুল এ সংস্কৃত ভাষা এবং সাহিত্যে শিক্ষকতা করতেন। তিনি মুখ্যত সংস্কৃত ভাষার পুনরুদ্ধারের জন্য বা তার জনপ্রিয়তা রক্ষার জন্য দেশি বিদেশি বহু গ্রন্থ সংস্কৃত ভাষায় রচনা করেছেন। প্রসঙ্গত, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ আলিফ লাইলা, যার সংক্ষিপ্ত নাম, তার আসল নামটি হল সহস্র এক আরব্য রজনী। এই সহস্র এক আরব্য রজনীর সর্বশ্রেষ্ঠ গল্প আলিবাবা চল্লিশ চোর। এই আলিবাবা চল্লিশ চোর গল্পগ্রন্থটি তিনি 1934 সালে খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত ভাষায় রচনা করে তার নাম দিলেন চৌরচত্বারিংশি কথা। তাহলে এই কবি শুধুমাত্র চৌরচত্বারিংশি কথা সংস্কৃত ভাষায় রচনা করেননি, সেই সঙ্গে সঙ্গে তার কিছু রচনা, উল্লেখযোগ্য রচনা রয়েছে, সেগুলি এক, চৌরচত্বারিংশি কথা, দুই, সংস্কৃত চর্চা অভ্যাস, ধাতুনয় কল্পদ্রুম, মারাঠিচে অন্তর্দর্শন এবং এক্সারসাইজ ইন সংস্কৃত গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, এগুলো তার উল্লেখযোগ্য সংস্কৃত সাহিত্যের গল্পগ্রন্থ। এবারে আসি আমি উৎস। তাহলে আমাদের বনগতা পাঠ্যনির্ভর গ্রন্থটির বা গদ্যাংশটির উৎস হল চৌরচত্বারিংশি কথা। এই বিষয়টি মুখ্যত তার একটি ঘটনার কেন্দ্রস্থল ছিল, এই ঘটনার কেন্দ্রস্থল হল পারস্য, বর্তমান এটি মধ্যপ্রাচ্যের ইরান। ইরানটি পূর্বতন পারস্য নামে পরিচিত ছিল। তাহলে আমাদের এই বনগতা গুহা গদ্যাংশটির মুখ্য চরিত্রগুলো একটু দেখে নেওয়া প্রয়োজন। চরিত্রগুলো আমাদের রয়েছে কাশ্যপ, অলিপর্বা এবং চল্লিশ জন চোর। এই কয়েকটি চরিত্রকে নিয়ে আমাদের সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ বিষয়টি মুখ্যত অনুরণিত হয়েছে। আমরা এরপরে চলে আসছি বিষয় বিভাজন। তাহলে বিষয় বিভাজনে আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটি ভাগে বিষয়টিকে বিভাজন করার চেষ্টা করেছি, যাতে করে বোঝানো যায় বা বোঝা যায়। মুখ্যত আমি বিভাজনটা এইভাবেই করলাম, কশ্যপ এবং অলিপর্বার জীবনী বা আত্মজীবনী, দুই, বনকেন্দ্রিক গুহা এবং চল্লিশ জন চোরের কার্যকলাপ, এবং তৃতীয়ত অলিপর্বার ভাগ্যোদয়। এই তিনটে বিষয়কে কেন্দ্র করে আমাদের বিষয়টি, বনগতা গুহার বিষয়টি পল্লবিত হয়েছে। তাহলে কশ্যপ এবং অলিপর্বার জীবনী, এই জীবনীতে আমাদের গদ্যাংশের প্রারম্ভে বলা হচ্ছে এইভাবে, আমাদের স্টার্টিংয়ে গল্পটা আমরা দেখতে পাব, পুরা পারসিকাণাঙ্কুরে কশ্যপ হলিপর্বা চেতি সহদরু বসত স্ম, অর্থাৎ পারস্য দেশের কোনো এক নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই সহদর অর্থাৎ ভাই বাস করত। তয়র জনক নাতিপ্রভূত ধন, অর্থাৎ তার পিতা অল্প সম্পত্তি ছিল।
সুতস্তুল্য বৃত্তির অসুখ, মৃত্যুং মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ নিজং বিত্যাদিকং স্তয় সমং বাভাজত। অর্থাৎ সন্তান তুল্য দুই সন্তানের যাতে তারা পরবর্তী ক্ষেত্রে যোগ্যতা সমান লাভ করে তার জন্য তিনি সম্পত্তিকে যৎ সামান্য সম্পত্তি উভয় পুত্রের মধ্যে সমানভাগে ভাগ করে দিলেন। যেন তো বিভবাদ্দর্জন বিষয়ে তুল্যাবস্থা সাতাম, অর্থাৎ তারা যেন পরবর্তী অর্থ উপার্জন বিষয়ে তারা সমান সমান যোগ্যতা লাভ করে। এই গেল তার পিতার সম্পত্তি বণ্টনের ব্যাপার। অতঃপর আমরা দেখতে পাচ্ছি কাশ্যপ অর্থাৎ তার বড় দাদা অলিপর্বার বড় ভাই। তাহলে অলিপর্বার বড় ভাই দৈব বলে বা হয়তো তার ভাগ্যের লিখনে সে আকস্মিক বড় হয়ে গেল। কিভাবে হলো না, বলা হচ্ছে কি অথ কশ্যপ কশ্য চিদ্মহাধনস্য পুত্রীমুদ্বহৎ। অর্থাৎ কশ্যপ কোনো এক ধনী ব্যক্তির কন্যাকে বিবাহ করে ফেলল। যেন তো শপথদেব নগরবাসী ভীর বনি গৈরস্তুল্য বিভব বভুব। অর্থাৎ তাই এই বিবাহ হেতু তার যথারীতি শ্বশুরের সম্পত্তিতে নগরের অন্যান্য ধনী বণিকদের সমতুল্য হয়ে উঠল। তাই কোনো বিলাস ব্যসন তার আর বাকি রইল না, অনায়াসে সে বিলাস বহুল জীবন যাপন করতে আরম্ভ করল। তাই তথা হি প্রভূত ধনত্তা তীপ্সিতং কিমপি বস্তুং তস্য দুরাসদং নাসিত। অর্থাৎ কি হলো না, এই কারণে অর্থাৎ এই অর্থের কারণে অর্থের বলিয়ানে তার নিকট কোনো ঈপ্সিত অর্থাৎ তার কাঙ্ক্ষিত বস্তু দূরে থাকতে পারল না, অর্থাৎ সহজেই আপনা আপনি কাছে সে অনায়াসেই পেয়ে গেল। এ গেল অত্যন্ত কশ্যপের ধনী জীবন। ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার ভাই অলিপর্বা সহদর, তার ছোটো ভাই। তার ছোটো ভাইয়ের কী অবস্থা আমরা একটু দেখি না, বলা হয়েছে যথালি পর্বণ তথা তস্য শ্বশুরশ্চাপি অল্পমেব বিদ্যমাসীৎ। অর্থাৎ অলিপর্বা যেমন তার শ্বশুরেরও ঠিক অল্প সম্পত্তি ছিল। যেন স নিঃশ্রিক উটজে কৃতবাস, তাই সে অত্যন্ত নিঃশ্রিক অর্থাৎ শ্রীহীন যৌলুসীন কুটিরে সে বাস করত। আত্মানং কলত্রপত্তানিচ মহাত কষ্টেন পুপোস। তাহলে কী করত, তাই সে তার নিজেকে এবং তার স্ত্রী পুত্র কন্যাদিদেরকে অত্যন্ত কষ্টে সে পালন করত। তাই সে কী করত, অসৌ প্রত্যহং মুসসি অথ প্রত্যহং অসৌ প্রত্যহং মুসসি সমুত্থায় ইন্ধনচ্ছেদনা বিপিনং ব্রজতি। অর্থাৎ তাই সে ওই অলিপর্বা প্রতিদিন প্রত্যুষে উঠে সে জ্বালানি কাঠ ছেদনের জন্য বনে যেত, সেখানে কাষ্ঠ ছেদন করত। কাষ্ঠ ছেদন করে কি করত না, ওই ইন্ধনচ্ছেদন অর্থাৎ কাষ্ঠ ছেদন করে ওইগুলি ত্রয়াণাং গর্ধমানাং পৃষ্ঠগতং করতি। তাই তার তিনটে গাধা ছিল, সেই তিনটি গাধার পিঠে সে পৃষ্ঠগত করত। পুরমানায়তি নগরে নিয়ে আসত, নগরে নিয়ে এসে সেগুলিকে কী করতো না, নগর পুরমানায়তি নগরে নিয়ে আসত, তত্রচ বিক্রিনতে সেগুলি সে বিক্রি করে ফেলত। ততশ্চ লব্ধেন ধনেন বৃত্তিং করতি, এবং সেই থেকে প্রাপ্ত যে অর্থ সে অর্থ থেকে সে জীবিকা নির্বাহ করত। তাহলে দেখা যাচ্ছে কশ্যপ এবং অলিপর্বার জীবনের বৈপরীত্য চিত্র, একজনের অত্যন্ত ধনশালী আর একজন অত্যন্ত গরিব সাদা মাথা। এই তার জীবন। এই জীবন চিত্রের পরে আমরা দেখতে পাচ্ছি বনকেন্দ্রিক গুহা এবং ৪০ জন চোর। তাহলে বনকেন্দ্রিক গুহা এবং ৪০ জন চোরের বিষয়টা আমরা একটু দেখি না, লেখা হয়েছে এখানে দেখবে পরবর্তী লেখা হয়েছে অথই কদালি পর্বা নিত্যমিব বনঙ্গত। অথ কদালি পর্বা নিত্যমিব বনঙ্গত, এরপর অনন্ত রলি পর্বা নিত্য দিনের মতো একদিন সে অরণ্যে গেল। অরণ্যে গিয়ে সে পর্যাপ্ত কাষ্ঠং চিচ্ছেদ
পর্যাপ্ত কাষ্ঠ সে ছেদন করে ফেলল। ছেদন করার পর যথারীতি সে হঠাৎ করে দেখতে পেল আকাশে চঞ্চল ধুলি জাল উড়ে যাচ্ছে। সেটাকে দেখে সে অত্যন্ত গোপনে নিরীক্ষণ করে জানল যে কতজন দস্যু তারা ঘোড়ায় চেপে দ্রুত বেগে চলে যাচ্ছে। তাই এই বনাঞ্চলে সে দস্যুদের ক্রিয়াকলাপ জানার জন্য নিকটস্থ একটি ঘন পল্লবাচ্ছাদিত বৃক্ষে সে উঠে গেল। উঠে গিয়ে সেখানে কি করলো না, উঠে গিয়ে সে লুকিয়ে রইল এবং দস্যুদের ক্রিয়াকলাপ সেখান থেকে সে অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখতে লাগল। সে দেখলো ৪০ জন চোর, ওই যে ৪০ জন চোরের কথা বলা হচ্ছে, ওই যে ৪০ জন চোর দস্যু যারা, তারা এলো একটি নিকটস্থ ঋজুন্নতস্য শৈলমাসাদ্য, অর্থাৎ খাড়া এবং উন্নত একটি পর্বতের পাদদেশে তারা পৌঁছালো। পৌঁছে তারা নিজ নিজ ঘোড়া থেকে নেমে প্রত্যেকটি ঘোড়াকে দৃঢ় গুল্ম শাখায় বেঁধে দিল। বেঁধে দিয়ে কি করলো না, বেঁধে দিয়ে তাদের বলগা অপনীত করলো, খুলে দিল এবং তাদের গলায় ধান্য সুতা জড়িয়ে দিল। অলিপর্বা দেখছে সেই গাছের ভেতর থেকে, জড়িয়ে দিল। জড়িয়ে দেওয়ার পর অলিপর্বার সিদ্ধান্ত অনুযায়ী যে নায়ক ছিল, অর্থাৎ দস্যু সর্দার বলে যাকে অলিপর্বা ভেবেছিল, একটি বিশিষ্ট আকার আকৃতি ব্যক্তিকে দেখে সে অলিপর্বা দস্যু সর্দার বলে দেখেছিল। তাই সে দস্যু সর্দার এসে গুহাদারের সম্মুখে এসে সে একটি মন্ত্র পাঠ করল। মন্ত্রটা কি ছিল, নস্কন্দ রাজ নমস্তেস্তু চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু, অর্থাৎ হে স্কন্দরাজ, দস্যুদের দেবতা তোমাকে নমস্কার, চৌর্য বিদ্যা শিক্ষা নৈপুণ্যের গুরু, হে দস্যুদেব তুমি দয়া করে এই দ্বারটি উন্মুক্ত করো। অলিপর্বা দেখতে পেল যথারীতি, অলিপর্বা যথারীতি দেখতে পেল যে কি হলো না, দ্বার খুলে গেল। দ্বার খুলে গিয়ে সেই দ্বারে ৪০ জন চোর নিজ নিজ চর্মপেটিকা নিয়ে প্রবেশ করলো। দস্যু সর্দার শেষে প্রবেশ করতে না করতেই দরগুহাদ্দার দরজা বন্ধ হয়ে গেল। অলিপর্বা সেই গাছের ওপরেই বসে চিন্তা করলো যে এই সময় আমার নেমে যাওয়া ঠিক হবে না, কারণ বিপদ সমূহ আসতে পারে। কিছুক্ষণ পর থাকতে না থাকতেই দেখতে পেল হঠাৎ করে গুহাদ্বার উন্মুক্ত হলো। গুহাদ্বার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে বাইরে বেরিয়ে এলো, দস্যু সর্দার বাইরে বেরিয়ে এলো এবং একে একে ওই ৪০ জন চোরও বাইরে বেরিয়ে এলো। এবং সেই সময় দেখতে পেল সেই অলিপর্বা দেখছে এবং শুনছে যে দস্যু সর্দার বলছে স্কন্দ রাজ নমস্তেস্তু চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপয়া কুরু, অর্থাৎ ঠিক তার বিবৃতমের উল্টো, অর্থাৎ বন্ধ করে দাও দরজা, অর্থাৎ হে স্কন্দ রাজ তোমাকে নমস্কার, চৌর্য বিদ্যা শিক্ষা নৈপুণ্যের গুরু, হে দস্যুদেব তুমি দয়া করে দ্বারটি বন্ধ করে দাও। অলিপর্বা সেই গাছের উপরে থেকে সে শুনতে লাগলো, অর্থাৎ সেই বন্ধ করা এবং খোলার দুটো মন্ত্র সে মনে মনে কণ্ঠস্থ করে নিল। কিছুক্ষণ পর দেখতে পেল দস্যুরা সেখান থেকে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর অর্থাৎ চলে গেল। চলে যাওয়ার পর অলিপর্বা নিশ্চিন্ত হয়ে এক প্রকার সে গাছ থেকে নামলো। গাছ থেকে নেমে সে যখন চিন্তা করলো যে আমি কি গাছ থেকে নামলো, নেমে সে ধীরে ধীরে গুল্ম মধ্যে ওই গুহাদারের সম্মুখে গিয়ে পৌঁছালো। গুহাদারের সম্মুখে পৌঁছে সে ভাবতে লাগলো যে সে কি ওই মন্ত্র দ্বারা দ্বারটিকে উন্মুক্ত করবে। তাই সে ভাবলো ভাগ্যে যা হওয়ার হয়, দেখা যাক খুলে ফেলি। সুতরাং সেই গুহাদার খোলার মন্ত্র স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু, এই মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে গুহাদার উন্মুক্ত হয়ে গেল। গুহাভ্যন্তরের পথ প্রশস্ত হলে অলিপর্বা সেই প্রশস্ত পথ ধরে অত্যন্ত সন্তর্পণে গুহাভ্যন্তরে প্রবেশ করল। প্রবেশ করে সেখানে দেখল ইতস্তত ছড়িয়ে থাকা অসংখ্য খাদ্যদ্রব্য, চীন দেশের দামি রেশমি বস্ত্র এবং সোনার উপর অসংখ্য অলংকার। সে এই সকল দ্রব্য দেখে মুহূর্তের মধ্যে আত্মবিস্মৃত হল, কিন্তু
পরম মুহূর্তে অত্যন্ত সংযত নির্লোভী অলিপর্বা তার তিনটি গাথা যতগুলি মণিমাণিক্য বইতে সক্ষম ততগুলি বস্তাতে সে স্বর্ণালঙ্কার ভরে নিল এবং সেগুলি টানতে টানতে গুহার মুখে নিয়ে এসে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে সে পূর্বে কণ্ঠস্থ করা ওই দ্বারবন্ধের মন্ত্রটি দিয়ে উচ্চারণপূর্বক দ্বার বন্ধ করে দিয়ে সেই স্বর্ণপূর্ণ বস্তাগুলি তিনটি গাধার পিঠে চাপিয়ে তার উপর কাঠ ঢাকিয়ে দিয়ে অতি দ্রুততর গতিতে নগরাভিমুখে রওনা হল। এখানেই আমাদের এই পাঠ্যাংশটি শেষ হয়েছে। এই পাঠ্যাংশ থেকে প্রাপ্ত কিছু শিক্ষণীয় বিষয়, এক, দরিদ্র অথচ সৎ মানুষ, দরিদ্র অথচ সৎ মানুষ কিভাবে পরিণামে সুখী হয় এই গল্পে অলিপর্বা তার উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয়ত, ধনাশক্তি বলবানের লক্ষণ হলেও পরিণামে তা মোটেই সুখের নয়। কাশ্যপ এর উজ্জ্বল দৃষ্টান্ত। তাই মূল গল্পের শেষে এই ধনাশক্তি বা এই লোভের কারণে শেষ পর্যন্ত কশ্যপকে প্রাণ দিতে হয়েছিল। তৃতীয়ত, মূল না তুলে ফুল তোলা মালাকারের মতো কয়লাকারের মতো নয়, অর্থাৎ কাষ্ঠছেদক গোটা গাছটাকেই কেটে ফেলে কিন্তু মালাকার শুধু মালার জন্য ফুল তোলে। অলিপর্বাও চোরেদের অপহৃত দ্রব্য থেকে ফুল তোলার মতো সামান্য দ্রব্য নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছিল। তাই বলা হয় বুদ্ধির যস্য বলন্তস্য। এই সকল নীতিগুলি আমরা এই গল্পাংশ থেকে পেয়ে থাকি।